হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর ফার্স্টে আরেকটা কথা বলি, প্রথম দিন রোজই একই কথা বলছি, যদিও বা তোমরা শোনো। তো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনে ক্লিক করে যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর আমার পুরনো বন্ধুদের বলছি, যারা আমার ভিডিও দেখছো, ভিউয়ার্স তো হয়ই না, ছেড়ে দাও, যাও হয় তা বলছি, লাইকটা কেন দাও না? একটা এরকম করে একটা তো দিয়ে দিলেই হলো, কি আছে? ভিডিও দেখছো, পটাশ করে দিয়ে দিলে হয়ে গেল, আমি তো তাই করি। আর ভিডিওটা যদি পুরো না দেখতে, আমি দেখো 6 মিনিটের ভিডিও, 7 মিনিটের ভিডিও করি, ঠিক আছে? তাও যদি তোমাদের সময় না হয় তাহলে হাফটা দেখো প্লিজ, ওয়াচ টাইম তো একটু বাড়াও প্লিজ প্লিজ। আর প্রথমেই কমেন্টটা করবে না, যখন যতটুকুনি তোমরা দেখবে ততটুকুনি তখন মানে সে সময়টায় কমেন্টটা করবে, ওকে? এটাই তো, চলো আজকেও কিছু দেখানোর নেই, সেই একই ডেলি রুটিন। তো আমি এখন বেরাচ্ছি না, আর এখনও বিছানা গোছানো হয়নি, মেয়ে গেল এই মাত্র পড়তে। এখন কটা বাজে দাঁড়াও বলছি তোমাদের, দেখা যায় না আমার এখানে। তো যাই হোক, আই থিঙ্ক 10টা বেজে গেছে, তো আজকে 10:30 থেকে পড়াবে সায়েন্স ম্যাম, 10:30 থেকে পড়ানোর কথা ছিল। ও সারাক্ষণই হাই ওঠে, আসলে ঘুমটা ঠিকঠাক করে হয় না তো, সে রাত্রিবেলা সকালবেলা উঠি, সে রাত্রে ঘুমোই, দুপুরবেলা আমার ঘুমই হয় না। যদি শরীর খুব খারাপ থাকে তাহলে এই ঘুমটা হয়, নয় হয় না। এই আর আমি ফোন করব করব ভাবছি, কিন্তু ফোনটা করা হচ্ছে না সুমিকে, মানে সুমিকে মানে মানে সুমিতাকে। এই আরও ছেলেটা এত কিউট না, কি বলবো, কথা বলে এত আদো আদো কথা বলে। তো চলো আমি এখন সব যা বিছনা পাতি গোছাবো, তোমার দেখতে থাকো, আমি এখনও খাইনি, খাবো। এই তো চলো দেখতে থাকো। বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আজকে বৃহস্পতিবার, বর তখন ফোন করেছিল, মানে হাজবেন্ড ফোন করেছিল যে সবজি বাজার আনবে, ঠাকুরের ফল মিষ্টি, বৃহস্পতিবার যেত এই জন্য। তো চলো দেখে নাও, বিছনা গোছানো হয়ে গেছে, কালকেও দেখেছি আর কি, দেখবে নতুন তা দেখে নাও কী করবে। চলো আমি আজ লোক পুজো করতে এসেছি, তো আজকে তো লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তো ভাবলাম তোমাদের সাথে কিছুটা পুজো শেয়ার করি। তো চলো আমার বিগ্রহগুলোকে স্নান করাই, সেগুলো দেখাবো, দেখতে থাকো। করার জন্য বসেছি, আমি ভেবেছিলাম তোমাদের আরও কিছু দেখাবো, তো আমার সন্ধ্যার থেকে না, আমি পুজো করতে যাওয়ার পর থেকে মাথার এই জায়গাটা এত ধপধপ করছে, ধপধপ করছে, হ্যাঁ এই মাথার এই পিছনটা, জানি না কেন ব্যথা করছে, জমিয়ে
তো মেয়েকে বললাম ভিডিওটা এডিটিং করে রাখি, সকালে তো টাইম হয় না। মেয়েকে বললাম ভিডিও এডিটিং করে রাখি, এটা কেমন করতো? না, মেয়েকে বললাম তুই বন্ধ কর, মোবাইল দেখছিল তো তখন। আমি লাস্ট কথা বলিনি ওদের সাথে। ঠান্ডা শরীরটা ভালো আছে, মাথাটা এখনো যন্ত্রণা করছে, তো ওই জন্য আমি সন্ধ্যার সময় পুজো টুজো করেছি, ফোনও ধরিনি, মেয়েও দেখেছে বল মা। এবার এখন দেখছিলাম একটু, তাও করছি, আমি এখন জায়গা নেই আলালকে দেখবো, তো এডিটিংটা করে নিই, আমি এডিটিংটা করে। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করো। আর ভিউয়ার্স আসছে না একদম, ব্লগে ভিউয়ার্স আসছে না, জানি না দেখছো হয়তো আমার কতগুলো সাবস্ক্রাইবার, তো সেই অনুযায়ী তো ভিউয়ার্স ভিউয়ার্স হচ্ছেই না। আর লাইক তো দিতেই যায় না, আঙ্গুলটা ওদের কি হয়ে যাকে জানে, ঠান্ডায় জমে গেছে না কি বুঝতে পারছি না। যে দেখে বলি যে বলেছি যে আমি একটা প্লিজ লাইক দিও, লাইক দিতে তো কিছুই না, আমি সবারটা দেখি বা রোজ দিন দেখি এরকম বলবো না, যতটা দেখি পুরোটা দেখি, দেখে এবার তোমাদের আর কি বলবো বলো, তোমরা বললে বারবার মিথ্যে কথা বলছি, যেমন নিজেরা সেরকম লোককে মনে করো। যাই হোক, এখন জানি না, যার যার নীতি তার তার কাছে, তো আমি জানি আমি অনেস্ট আছি, তো ওই জন্য আমার তোমাদের কোনো সাফাই দেওয়ার দরকার নেই। জানি না কবে ভিউয়ার্স আসবে, আগে বরঞ্চ আগে কম ছিল, আগে ভিউয়ার্স বেশি আসতো, এখন ভিউয়ার্সই হয় না, খুব কম। আর শর্ট ভিডিওতে ভালো ভিউয়ার্স আসে। তো যাই হোক, ভিডিওটা এন্ড করে দেবো এখন। সবাই তোমার ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, হরে কৃষ্ণ।